আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আমি মোহাম্মদ রাসেল তালুকদার আপনাদেরকে আজকে দেখাবো রাউটার ওয়াইজ সেভেনে আমরা কীভাবে হটস্পট কনফিগার করতে পারি। আমার একটি RB750 রাউটার রয়েছে, সেই রাউটারটা আমি রিসেন্টলি রাউটার ওয়াইজ সেভেন ইনস্টল করেছি। সেভেন ইনস্টল করার পরে আমি এটাতে নতুন করে হটস্পট কনফিগার করব এবং এটার সাথে সার্ভার কানেক্ট করব, মিকমনের সার্ভার কানেক্ট করব, ফ্রি ব্রাউজার সার্ভার, এবং আমি কয়েকটা ব্র্যান্ডের রাউটারকে এপি বানাবো। এপি বানিয়ে এই সার্ভিস দিয়ে দেখাবো আপনাদেরকে। আমি তিন চারটা ব্র্যান্ডের এপিকে রাউটারকে কীভাবে আমরা হটস্পটের মাধ্যমে কানেক্ট করতে পারবো সেই জিনিসগুলো দেখবো। তো সর্বপ্রথম আজকে দেখবো এই রাউটার ওয়াইজ সেভেনে আমরা কীভাবে হটস্পট কনফিগার করতে পারি। তো আমি আমার এই যে রাউটার বোর্ডটি রয়েছে, দেখেন এটার ভার্সন হলো 7.1.15.1 স্টেবল ভার্সন রয়েছে। এইটাতে আমি লগ ইন করতেছি। লগ ইন করে আমরা দেখি এটা যে মাইক্রোটিকের রিসেট করা রাউটার বোর্ড, এটাতে আমরা কনফিগার করার জন্য আমরা সর্বপ্রথম ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে আসবো। আমরা 1 নম্বর পোর্টে ইন্টারনেটের কেবলটা লাগিয়েছি এবং 5 নম্বর পোর্টে আমি সার্ভারের জন্য আমার PC-র সাথে কমিউনিকেশন করার জন্য সার্ভার বানাবো। সার্ভার কম্পিউটারের জন্য এই 5 নম্বর পোর্টটা বরাদ্দ করেছি এবং 3 এবং 4 দুইটাকে আমরা ব্রিজ বানাবো। ব্রিজ বানিয়ে এই ব্রিজের আন্ডারে আমরা হটস্পট সার্ভিস দিয়ে থাকবো। আমরা তাহলে ব্রিজের আন্ডারে সার্ভিস দেওয়ার জন্য আমার সর্বপ্রথম এই রাউটারে আমার এই 750 যে রাউটার বোর্ডটি রয়েছে, এই 750 রাউটার বোর্ডের মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের ইন্টারনেট নেই। তো দেখেন আমরা ইন্টারনেট আছে কিনা আবার যদি একটু দেখি। আমরা পিং করতেছি 8.8.8.8। হ্যাঁ, আমরা কিন্তু কোনো ধরনের পিং পাচ্ছি না, নো রাউট হোস্ট। এটা রাউটার ওয়াইজ সেভেনে এইভাবে আসে, নো রাউট হোস্ট। যাই হোক, আমরা যেহেতু ইন্টারনেট পাচ্ছি না, আমাদের ইন্টারনেট লাগবে। আমরা 1 নম্বর পোর্টে ISP থেকে একটি কেবল দিয়ে আমরা এই অনুর থেকে কানেকশন নিয়েছি আমাদের এই মাইক্রোটিকে দেওয়ার জন্য। আমরা ISP আমাকে যে IP দিয়েছে, আপনাদের ISP আপনাদেরকে যেভাবে কানেকশন দিয়েছে সেটার মাধ্যমে আপনারা ইন্টারনেট কানেকশন করে নেবেন। আমরা আমাদের ISP যে IP দিয়েছে আমরা সেই IP দিয়ে কনফিগার করবো। আমাদের 1 নম্বর পোর্টে যেহেতু ইন্টারনেটের কেবল লাগিয়েছি, আমরা 1 নম্বর পোর্ট সিলেক্ট করে দিলাম এবং আমাদের IP কমিউনিকেশন ঠিক আছে কিনা আমরা দেখার জন্য আমরা পিং করতেছি 192.168.1.1 হলো আমার গেটওয়ে। আমরা এই যে পিং পাচ্ছি মাইক্রোটিক রাউটার ওয়াইজ সেভেনে এইভাবে পিং পাই, আমরা পিং পাচ্ছি, তার মানে আমাদের কমিউনিকেশন ওকে রয়েছে, IP পাঠানো ঠিক আছে। IP-তে নাম লিখে দিলাম ISP INT ইন্টারনেট। এখন আমরা সার্ভার PC-র জন্য একটি IP বরাদ্দ করব এবং হটস্পটের জন্য একটি IP বরাদ্দ করব। তার আগে আমরা আমাদের সার্ভার PC-র জন্য IP পরে দিই, যেদিন সার্ভার কানেক্ট করবো সেদিন দিব। আমরা ইন্টারনেট পাওয়ার জন্য আরও কিছু কাজ রয়েছে, আমাদেরকে রাউট দিতে হবে। আমরা রাউটের প্লাসে ক্লিক করব, দেখেন রাউটার ওয়াইজ সেভেনে এইভাবে আসে 00 ডেস্টিনেশন, এখানে 192.16। আপনার যে গেটওয়েটা ISP দিবে সেটা দিয়ে করতে পারেন। এখানে আপনি চাইলে গেটওয়ের ইন্টারফেসটা দেখিয়ে দিতে পারেন, আমাদের কোনো দরকার নেই। আমরা প্লাসে ক্লিক করলেই আমাদের এটা ওকে হয়ে যাবে। দেখেন এখানে যে ডিস্টেন্স ওয়ানে মেইন রাউট টেবিলে মেইন হিসেবে ইয়ে রয়েছে, রাউটার ওয়াইজ সেভেনে এইভাবে আসে। এবং আমরা ইন্টারনেট পাওয়ার জন্য আমাদের আরও কাজ করতে হবে, ফায়ারওয়ালে গিয়ে নেট করতে হবে। আমরা একটি মাস্কোয়েড নেট করে নিচ্ছি, অ্যাকশনে গিয়ে মাস্কোয়েড করব, দেন ওকে দিয়ে দিলাম। আমরা একটা মাস্কোয়েড করে নিয়েছি এবং আমরা DNS দিব। DNS স্যার আসলে ইন্টারনেট পাওয়া যায় না, আমরা DNSটা দিচ্ছি। DNS অপশনে গিয়ে আমরা গুগলের DNS থেকে ইউজ করতেছি। আপনার ISP আপনাকে যে DNS দেবে সেটাও আপনি ইউজ করতে পারেন। দেখেন আমরা এখন ইন্টারনেট পাচ্ছি কিনা আমরা দেখি, দেখেন আমাদের 8.8.8 আমরা পিং পাচ্ছি, তার মানে ইন্টারনেট পাচ্ছি। আমরা যদি অন্য কোনো সাইটকে পিং করে দেখি সেক্ষেত্রে সেটাও আমার পসিবল, ping.yahoo.com। দেখেন আমরা yahoo.com-কে পিং করছি, তার মানে আমরা ইন্টারনেট পাচ্ছি। তো আমাদের ইন্টারনেট সেট আপ শেষ, এখন আমরা হটস্পটের জন্য IP অ্যালাউ করব।
আমরা হটস্পটের জন্য আইপি দেব 10.15.16.1/24 আমরা এই আইপিটি হটস্পটের জন্য করব। তার আগে যেহেতু আমরা কোনো পোর্টে করব না, আমরা দুইটা পোর্টকে হটস্পটের জন্য অ্যালাউ করব, সেক্ষেত্রে আমাদেরকে একটি ব্রিজ ইন্টারফেস করে নিতে হবে। যাই হোক, আমরা এটাকে কপি করে নিচ্ছি, আমরা ব্রিজটাকে করে আসি। ব্রিজে চলে গেলাম, ব্রিজে গিয়ে আমরা প্লাসে ক্লিক করব, একটি ব্রিজ দেবো, এটার নাম দেবো হটস্পট ল্যান। হটস্পট ল্যান দিয়ে ওকে দিব। আমাদের ব্রিজের কাজ শেষ এবং আমরা পোর্টে চলে যাব। পোর্টে গিয়ে আমাদের কোন কোন পোর্টটা এই ব্রিজের আন্ডারে দিব সেটা আমরা দেখব। এই দেখেন, ব্রিজে দিলাম হলো হটস্পট ব্রিজ এবং আমরা ইন্টারফেস দিব 3, অ্যাপ্লাই, ওকে, এবং আরেকটা পোর্ট দিব 4। আমরা এই দুইটা পোর্টকে ব্রিজের আন্ডারে রাখব। দেখেন, ব্রিজটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, হটস্পট ল্যান, এই ব্রিজটা আমরা সিলেক্ট করে দিলাম। আমাদের দুইটা পোর্টকে, 3 এবং 4কে আমরা ব্রিজের আন্ডারে রাখলাম, অন্যগুলো আমাদের অন্য কাজে লাগবে। আমাদের 1 নম্বর পোর্ট আমাদের ইন্টারনেটের জন্য ইউজ করব, 3 এবং 4 হলো ব্রিজের জন্য ইউজ করব। ব্রিজ মানে আমার সুপ্রশস্ত যে হটস্পট নেটওয়ার্ক করবো, সেই নেটওয়ার্কের জন্য আমরা দুইটা পোর্টকে একসাথে কনফিগার করব। এবং 5 নম্বর যে পোর্টটা রয়েছে এটাকে আমরা সার্ভার পিসির সাথে কমিউনিকেশন করাবো। যাই হোক, আমরা আইপি যেটা দিয়েছিলাম সেটা আইপিটা আমরা লিখতেছি 10.15.16.1/24। এই 24-এর দিয়ে আমরা এখানে আমাদের যে নতুন ইন্টারফেস রয়েছে হটস্পট ল্যান ব্রিজ ইন্টারফেস, ব্রিজ সেই ব্রিজটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবং অ্যাপ্লাই, ওকে দিলাম। দেখেন, আমাদের এটা আইপিটা এই হটস্পট যে ব্রিজটা আমরা করেছি সেই ব্রিজের আন্ডারে চলে গেল ব্রিজটা। আর আমরা এই আইপির নাম দিয়ে দিচ্ছি হটস্পট ল্যান। হ্যাঁ, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যাই হোক, আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক হটস্পটের যেটা করব সেটার জন্য এই আইপি বরাদ্দ করেছি, 24-এর একটি আইপি বরাদ্দ করেছি। যাই হোক, আমরা এখন চলে যাব সার্ভার কনফিগার করার জন্য। আইপিতে যাব, সরি, আমরা হটস্পট সার্ভার করব। আমরা সরাসরি ফায়ারওয়ালের নিচে যে অপশনটা হটস্পট এইটাকে আমরা ক্লিক করব এবং এখানে সার্ভার যে অপশনটা আছে, আপনার যে অপশনে থাকবে আপনার সার্ভার অপশনে চলে আসবো। সরাসরি একদম কুইকলি সেট আপ করার জন্য, হটস্পট সেট আপ করার জন্য এই হটস্পট সেট আপ অপশনটি বেস্ট। আমরা হটস্পট সেট আপে চলে যাব। চলে গিয়ে আমাদের যে ইন্টারফেসটা রয়েছে, দেখেন এখানে তার 1 দেওয়া যাবে না, 3, 4ও দেওয়া যাবে না। আমরা যেহেতু ব্রিজ দুইটা পোর্ট নিয়ে কাজ করব, আপনারা চাইলে 3টা 4টা পোর্টও দিতে পারেন। আমি কিন্তু দুইটা পোর্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। জাস্ট আমরা হটস্পট ল্যান যে ব্রিজটা করেছি এই ব্রিজে সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে দেখেন অটোমেটিক্যালি আমার এই আইপিটা নিয়ে নিছে, মাস্কোয়েড নেটওয়ার্ক, অবশ্যই মাস্কোয়েড নেটওয়ার্ক থাকবে, নেক্সট। এবং দেখেন এখানে 2 থেকে 254 পর্যন্ত আইপির একটি পোল অ্যাড্রেস ডিক্লেয়ার করতেছে, করুক, কোনো সমস্যা নেই আমার। নেক্সট, আমরা আপনাদের কোনো SSL সার্টিফিকেট নেই, আমরা দিচ্ছি না নেক্সট। এবং SNTP সার্ভার আমাদেরকে নেই, আমরা নেক্সট দিচ্ছি। DNS সার্ভার আমাদের 88, আপনারা চাইলে DNS সার্ভার, আপনাদের যে ISP DNS সার্ভার দিবে সেটা ইউজ করতে পারেন, নেক্সট। এবং ডোমেন নেম, ডোমেন নেম কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে আমাদের চ্যানেলের নাম অনুযায়ী NITS.local আমরা এই নামটা চুজ করতেছি। এটা হলো আপনার HTML ডিরেক্টরিতে যে পেজটা দেখাবে এই ডোমেনের মাধ্যমে দেখাবে, মানে NITS.local এই ডোমেনের মাধ্যমে আপনি একটা HTML ডিরেক্টরি পাবেন যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন। নেক্সট, এখানে আমাদের ডিফল্ট কিছু করার দরকার নেই, নেক্সটে চলে যাব। এবং আমাদের এই সেট আপ হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, আমাদের সাকসেসফুলি এই হটস্পট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা আজকে রাউটার OS 7 শুধুমাত্র হটস্পট কনফিগার করলাম একটি ব্রিজের আন্ডারে। কী কী করেছি আমরা? ওয়াইনে ইন্টারনেট সেট আপ করেছি, ISP থেকে যে ইন্টারনেটটা পেয়েছি। এবং দ্বিতীয়ত কী করলাম, আমরা একটা ব্রিজ ক্রিয়েট করেছি, ব্রিজের পোর্ট দিয়েছি 2, 3 এবং 4। এবং 5 নম্বর যে পোর্টটা, এটা আমার PC-র জন্য বরাদ্দ করেছি, এটা আমি কমেন্ট করে লিখে দিয়েছি, 5 নম্বর পোর্ট কম্পিউটার সার্ভারের জন্য।
এবং এই তিন এবং চার এই দুইটা মিলে হলো একটা ব্রিজ করেছি আমি। এই ব্রিজটা হলো হটস্পট ল্যান্ড, এই যে হটস্পট ল্যান্ড, এই ব্রিজটা এই দুইটা পোর্ট মিলে করেছি। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্ত কাজ করলাম। আমরা আগামী ভিডিওতে দেখব ইনশাল্লাহ কীভাবে আমরা এই হটস্পট সার্ভারটাকে একটি ভাউচার সফটওয়্যার দিয়ে চালাতে পারি। আপনারা চাইলে পেইড ভাউচার সফটওয়্যার চালাতে পারেন, আমরা ফ্রি ভাউচার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।